গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলটারি। কৌশলটারিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আছি, দেখেছ? সকাল থেকে চলছে মুষলধারে বৃষ্টি। পাঁচটার সময় একবার উঠেছিলাম বাথরুম করতে, মানে বাইরে দেখছিলাম এত বৃষ্টি হচ্ছে বলা যায় না। তাও এখন একটু বৃষ্টিটা ধরেছে, তো সারাদিন আজকে এই চলবে। আর এই বৃষ্টিতে তো দরকার হচ্ছে খিচুড়ি। সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে খিচুড়ি, খিচুড়ির ওপর কোনো কথাই নেই। আর এদিকে দিদিভাই ঘর ঝাঁট দিতে ব্যস্ত সকাল সকাল, আর সারাদিনে চলবে বৃষ্টি। বৃষ্টি নিয়ে বেরোতে হবে, বৃষ্টি মাথায় নিয়ে, কিছু করার নেই, সংসার চালাতে গেলে তো বেরোতেই হবে। আর শ্রাবণ মাস, বৃষ্টি, এই কারণেই আরও বৃষ্টিটা হচ্ছে। চলো দেখি কী হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে দেখতে 9:30 বেজে গেল, আর ছেলে তো চলে গেলো পড়তে। আর বৃষ্টিটা একটু ধরেছে, তাও টিপ 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 করে হয়েই চলেছে। দিদিভাই আজকে টিফিন করেছে, কী করেছে? পাউরুটি আর হচ্ছে ছোলা আলু তরকারি, যেটা আমাদেরকে ভালোবাসি। আর সঙ্গে আছে চা, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নিই, করে আবার বেরোতে হবে এই বৃষ্টির মধ্যেই। রেনকোট ফেঙ্কোট পরে বেরোতে হবে, কিছু করার নেই। চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখন বেরাচ্ছে, এখন বৃষ্টিটা থামলো, আর ছেলে যখন বেরোলো খুব বৃষ্টি শুরু হয়েছে। ঘড়ির কাটা বাজে 1:45, আর খেতে বসে গেলাম। দেখো উচ্ছে ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা করেছি আজকে, পেঁয়াজ দিইনি, আর সাদা ভাত আর পটল আলু ঝোল করেছি, মাছ দিয়ে পটল আলু ঝোল, সেম খাবার। আর ছেলে নাস্তাতে আসলো, এবার খেয়ে নেবো। খেয়ে তারপরে একটু দাদাভাইকে একটু ফোন করবো, একটু দরকার ছিল। ঠিক আছে, পরে ওরা দেখ। খাওয়া দাওয়াটা করিনি, উচ্চ কুমড়া দিয়ে আলাদাই খাওয়া যায়। পটল লঙ্কা আমি একটু শুয়েছিলাম, আর বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাক্ষণই বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই একটু এখন একটু ধরেছে, তা জিনিসপত্রগুলো তুলে আনবো, তুলে এনে ঘরে মিলে দেবো। আর ছেলে তো গেলো অ্যাপাকাশে, অ্যাপাকাশকে আসবে। তা টিফিন আজকে ওই ছোলা আলু সকালে করেছিলাম, এটাকে একটু জল দিয়ে পাতলা করবো, কেন একটু লবণ হয়ে গেছিলো ছোলা আলুটা, খেতে পাচ্ছিলাম না। তাই একটু জল দিয়ে একটু পাতলা করবো, ওইটাই তিনজনা খেয়ে নেবো টিফিনে। দাদাভাই কখন আসে দেখি, আর আমি উঠে বা কাজ বাজ সারি, বিছানাটা তুলি, তুলে সন্ধ্যেটা দিই। এখন বাজে 5:45 বেজে গেছে, সন্ধ্যে টোনটা দিই, দিয়ে তারপরে আবার চাটা করি দিদি, তারপরে তোমাদের সাথে দেখা করবো। আর হচ্ছে আজকে তরকারি আছে, মাছের ঝোল আছে, আর শুধু একটু ভাত করে নেব। আজকে আর রুটি খাবো না, কারণ মাছের ঝোল দিয়ে রুটি ভালো লাগে না। তাই আজকে একটু ভাত করবো পটল আলু দিয়ে। দাদাভাই বললো তুমি একটু লেট করে ভাত বসাবে, কারণ গরম গরম ভাত দিয়ে মাছের ঝোল ভালো লাগে। তা বললাম ঠিক আছে, অসুবিধা নেই, একটু পরেই ভাত বসাবো। পরে মানে কি, দাদাভাই আস 8:30 কি 9:00 বেজে যায় আস্তে আস্তে, 8:30 দিকে ভাত বসালে 9:30 মধ্যে কমপ্লিট খেয়ে নিতে পারবো। আর চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর আমাদের পাশে থাকো, সাথে থাকো। আমি রান্নাঘরে চলে আসলাম, আর এখানে করছি সিমইয়ের পায়েস। সিমইটা ঘিয়ে ভেজে আর দুধে বসিয়ে দিলাম। আর এখানে এই যে সেই ছোলাটা দিয়ে সকালে করেছিলাম, সেটাকে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ নুন হয়ে গেছিলো তো খাওয়া যাচ্ছে না। একটু পেঁয়াজ কুচিয়ে নেবো, ব্যাস। ঘড়ি কাটায় 11:10 বাকি, আর আমরা খেতে বসে গেলাম। দাদাভাই আসলো আজকে অনেক লেটে, তাও 10:00 বেজে গেছে, আসলো, এসে বলছে আমাকে একটু চা করে দাও। চা করে দিলাম, আর ছোলাটা দিয়ে দিলাম, খেয়ে নিল। আর সন্ধ্যেবেলা ও আসলো ঘরে, তারপর আমি সিমই করে রাখলাম। কালকে
ওইদিকে দেখো ছেলে চালাচ্ছে মঙ্গলদীপ, বললাম একটু চালাতে মঙ্গলদীপ বইটা, কারণ গানগুলো এত ভালো লাগে না গানগুলো শুনতে। দেখি ভাই কাটা মাছ খেতে ব্যস্ত। সো গাইস, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো করো, সুস্থ থাকো, সুস্থ থাকো, ভালো করো, বাই। আচ্ছা কাটাটা ঠিক করে খাও, নাহলে গলায় লেগে যাবে। তুমি মন দিয়ে কাটা খাও, আর বন্ধুরা এদিকে টাটা খাও। টাটা।